السلام عليكم ورحمة الله। एक बार एक मुस्लिम जापानीज व्यक्ति যুক্তরাষ্ট্র থেকে তার নিজ দেশ জাপানে প্লেনে করে যাচ্ছিলেন। মনে ছিল অনেক স্বপ্ন, কারণ তিনি বড় একটি প্রতিষ্ঠানের সাথে ব্যবসায়িক ডিল করে এসেছেন। প্লেনের জানালা দিয়ে প্রশস্ত সমুদ্র দেখছেন আর ভাবছেন এবার জাপানে গিয়ে ব্যবসাটাকে একটা ভালো অবস্থানে নিয়ে নেওয়া যাবে, কারণ পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসায়িক রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সাথে তার কোম্পানির বিজনেস ডিল হয়েছে। কিন্তু দুর্ভাগ্যভাবে প্লেনটা হঠাৎ করে মাঝ সমুদ্রের উপরে ক্র্যাশ করে এবং সেই ব্যক্তি ব্যতীত সবাই মারা যায়। প্লেনটি ক্র্যাশ করে একটি নির্জন দ্বীপে, জনমানবহীন দ্বীপের চারদিকে শুধু পানি আর পানি, সেখানে গিয়ে সেই ব্যক্তিটি পড়ে। সে ব্যতীত যেহেতু সকল মানুষই মারা গিয়েছে, সুতরাং এই দ্বীপে সেই ব্যক্তি ছাড়া আর কেউ নেই। সুতরাং বেঁচে যাওয়া লোকটিকে উদ্ধার করার মতো কোনো জাহাজও আশপাশে চোখে পড়ছে না। দিন যায়, মাস যায়, লোকটি আশায় থাকে কোনো জাহাজ হয়তো তাকে দেখতে পেয়ে উদ্ধার করে নিয়ে যাবে, কিন্তু সে আশায় শুধু দিন কেটে যায়, তবু কিছু আসে যায় না। ব্যক্তিটি মুসলিম ছিল বিধায় সে আল্লাহর উপর ভরসা রাখে এবং অনবরত দোয়া করতে থাকে যেন দ্রুত কোনো উদ্ধারকারী দল তাকে উদ্ধার করে। এদিকে একাকী দ্বীপে থাকার জন্য লোকটি ইতিমধ্যে একটা ছোট্ট কুঁড়ের ঘর বানায় আর সে ঘরের মধ্যে থেকেই সারাদিন শুধু সাগরের দিকে তাকিয়ে থাকে আর মহান প্রভু আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করে এবং ভাবতে থাকে, এই বুঝি কেউ তাকে উদ্ধার করতে এলো, এই আজ এলো না কাল এলো, না মনে হয় পরশুই আসবে। এভাবে আশায় বুক বেঁধে সমুদ্র পানে চেয়ে থাকে। অবশেষে এভাবে দুটি বছর কেটে যায়। লোকটির দীর্ঘশ্বাস বাড়তে থাকে। একদিন বলে, হে আমার প্রভু আল্লাহ, তুমিও কি আমায় দেখো না? আর কত তোমায় ডাকবো, কবে তুমি সাড়া দিবে? একদিনের ঘটনা, আজও লোকটি আগের মতোই সাগরের দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু বেলা যত গড়াতে লাগলো লোকটির ততই ক্ষুধা পেতে লাগলো। যা ফলমূল ছিল সব শেষ হয়ে গেছে। অগত্যা লোকটি খাবার জোগাড় করতে কুটির ছেড়ে বেরিয়ে পড়ে এবং বেশ কিছুক্ষণ পর যখন আবার খাবার নিয়ে কুটিরে ফিরে আসে, দেখতে পায় রান্না করার জন্য উনুনে যে আগুনটা সে জ্বালিয়ে রেখেছিল, সে আগুনটা অনেক দূর থেকে একটু একটু করে জ্বলে তার ঘরের মধ্যে আগুন ধরে যায় এবং পুরো কুঠিরটি আগুনে ভস্মীভূত হয়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এরই মধ্যে প্রচণ্ড বৃষ্টি আসতে থাকে এবং সেই জ্বলে পুড়ে যাওয়া ছাই পানি হয়ে সমুদ্রে যেতে থাকে এবং সেই লোকটি আকাশের দিকে তাকিয়ে আক্ষেপের সাথে বলতে থাকে, হে আমার খোদা, হে আল্লাহ, তুমি আমার থেকে আমার পরিবারকে দূরে সরিয়ে এই নির্জনে এনে ফেলেছ, এখন আমার সামান্য কুঠিরটাকেও তুমি জ্বালিয়ে দিলে, এমন কাজ তুমি কিভাবে করতে পারলে? হে প্রভু, তুমি এত কষ্ট কেন দাও? রাগে ক্ষোভে ব্যক্তিটি তার মাথা চাপড়াতে থাকে এবং এদিক থেকে সেদিক দৌড়েতে থাকে। অতঃপর বৃষ্টি থামার পর ক্লান্ত পরিশ্রান্ত লোকটি হতাশা নিয়ে মনে মনে আত্মহত্যার পরিকল্পনা করে ফেলে এবং অনবরত কাঁদতে থাকে, কারণ এ জীবন নিয়ে সে তার প্রভুর উপরে অনেক বেশি ক্ষুব্ধ এবং সে মনে হচ্ছে যেন ঈমান হারা হয়ে যাচ্ছে। এরই মধ্যে লোকটি কঠিন সিদ্ধান্তটি নিয়ে ফেলে। সে আত্মহত্যার জন্য সমুদ্রের দিকে এক পা এক পা করে এগুতে থাকে। প্রতিদিন সমুদ্রে গোসল করার জন্য সে এগিয়ে যায়, কিন্তু আজকের এগিয়ে যাওয়াটা ভিন্ন উদ্দেশ্য। আজ সে সমুদ্র থেকে উঠার কোনো মানসিকতা নেই। সে দূর থেকে দূরে চলে যাবে, এমন দূরে যেখান থেকে আর ফিরে আসতে পারবে না। অপলক সমুদ্রের দিকে তাকিয়ে সে যখন যাচ্ছিল, হঠাৎ করে দেখতে পেল একটা ছোট্ট জাহাজ তীরের দিকে দৌড়ে আসছে। হিতাহিত জ্ঞান হারিয়ে সে চিৎকার করতে থাকল। অতঃপর জাহাজটি একটু থেকে একটু, আরেকটু থেকে আরেকটু কাছে এসে দৃশ্যমান হল এবং কিছু লোক তাকে সেখান থেকে উদ্ধার করল। তখন লোকটি কান্না থামিয়ে তাদের কাছ থেকে জানতে চাইল তারা তাকে কিভাবে দেখেছে। জবাবে তখন জাহাজের লোকগুলো বলল, আমরা দূর থেকে এই দ্বীপে প্রচণ্ড আগুন আর ধোঁয়া দেখতে পারি, মনে হচ্ছিল যেন দ্বীপের একাংশ পুড়ে যাচ্ছে। আমরা বুঝতে পারলাম কেউ একজন সাহায্য চাইছে, তাই আমরা দ্রুত এখানে তাকে উদ্ধার করতে এসে তোমাকে পেয়েছি। কথাগুলো শুনে লোকটি সাথে সাথে ইস্তেগফার পড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেজদায় লুটিয়ে পড়ল এবং বলতে থাকলো, হে মহান প্রভু, আজ যদি তুমি আমার এই ঘরটি পুড়িয়ে নাই দিতে, তাহলে কোনো দিন আমি এখান থেকে উদ্ধার পেতাম না, অথচ আমি না জেনে তোমার উপর কত অভিমানিয়া করেছি। এখানেই শেষ নয়,
লোকটি যখন তার মাতৃভূমি জাপানে ফিরে গেল, দীর্ঘ দুটি বছর নির্জন দ্বীপে কাটিয়ে এসে গিয়ে জানতে পারল যুক্তরাষ্ট্র এবং আমেরিকার বিশ্বযুদ্ধে সেখানে বড় ধরনের পারমাণবিক বোমা হামলায় তার এলাকার 1.5 থেকে 2 লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে। তখন সে আবার আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়ল এবং বলল, হে প্রভু, তুমি যদি সেদিন আমাকে সেই প্লেন ক্র্যাশ করিয়ে আমাকে যদি দ্বীপে না রাখতে, তাহলে আজ আমি লক্ষ জাপানির সাথে পারমাণবিক বোমার আঘাতে মারা যেতাম। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা মানুষের ভালোর জন্যই সব কিছু করেন, কিন্তু আমরা মানুষ ভুল করে আল্লাহ তাআলার অনুগ্রহকে অস্বীকার করি। আমরা মানুষরা আসলে ধৈর্য ধারণ করে দেখতে চাই না যে প্রভু প্রতিটা কাজের মাধ্যমে আমার জন্য কি রেখেছেন, আমার ভাগ্যে কি আছে, ফলে অসন্তুষ্ট হয়ে গালমন্দ করতে থাকি নিজেদের ভাগ্যকে, মাঝে মাঝে মহান প্রভুকে। এর জন্যই মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহ মাআস-সাবিরিন, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে আছি। সুতরাং আল্লাহ তাআলার অনুগ্রহের অপেক্ষায় থাকুন, নিশ্চিত আপনার সামনে এমন কোনো কিছু অপেক্ষা করছে যা আপনার জীবনটাকেই বদলে দিবে ইনশাআল্লাহ।